এবং কিছুক্ষণ আগে একজন সংসদ সদস্য একটা শব্দ ব্যবহার করেছে, জিহাদ। আমার মনে হয়, মাননীয় স্পিকার, আপনার কাছে আমি অনুরোধ করছি, এই শব্দগুলি আর আমাদের সংসদে যেন কেউ না উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নেন। আমরা অনেকটুকু এগিয়ে এসেছি, এখনো যদি এখানে সংসদের সামনে দাঁড়ায় একজন নেতা জিহাদের কথা বলে, আমরা কোথায় যাব? আমরা তো নতুন প্রজন্মে। আর যারা আপনারা আছেন ওখানে, অনেক নতুন সংসদ সদস্য রয়েছেন যাদের এটা প্রথমবার, আপনারা বলবেন তাদেরকে এই সমস্ত শব্দ ব্যবহার করার সময় নেই আজকে। পদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সংসদ সদস্য, তিনি সকল সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্পিকারের মাধ্যমে, যে সংসদে যেন জিহাদ শব্দটি উচ্চারিত না হয়। আমি মনে করি তিনি একথা বলে বাংলাদেশের সংবিধানের বিরোধিতা করেছেন। বাংলাদেশ সংবিধানে স্পষ্টভাবে রাষ্ট্রধর্ম ইসলামের কথা উল্লেখ আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিরওয়াতু সানামিল ইসলামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ করা। তাহলে যদি রাষ্ট্রধর্ম ইসলাম থাকে তাহলে জিহাদ শব্দ থাকবে, কিন্তু জিহাদ বাদ দিয়ে রাষ্ট্রধর্ম রাখার মানে হলো যে কারো মাথা কেটে ফেলে বাকি দেহকে মেনে নেওয়া। মাথা ছাড়া যেমন কোনো মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে জিহাদ ছাড়া দীন ইসলামের বিধিবিধানগুলো অব্যাহত কন্টিনিউ থাকা সম্ভব নয়। যাই হোক, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত আয়াতে জিহাদের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাজার হাজার হাদিসে জিহাদের কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনের প্রায় পুরোটাই জিহাদে কেটেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তখনও তিনি ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জিহাদের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কটূক্তি করার কারণে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামরিক জীবন তথা জিহাদি জীবন আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্ববহ। অথচ এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা, পর্যালোচনা বা আন্দোলন আমার চোখে পড়ছে না আশ্চর্যজনকভাবে। আসলে কি আমরা আল্লাহ রাসূলকে ভালোবেসে আন্দোলন করছি, নাকি আরব বিশ্ব এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইন্ডিয়ার কটূক্তিকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে কারণে আমরাও লোক দেখানো আন্দোলন করছি? যদি প্রকৃত পক্ষে এই আন্দোলন আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ রসুলকে ভালোবেসে হয়ে থাকে, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিষয়টি নিয়েই কেউ কটূক্তি করবে, যে বিষয়টিকেই কেউ প্রত্যাখ্যান করার কথা বলবে, যে বিষয়টির বিরুদ্ধে কেউ কথা বলবে, সেটি নিয়েই আন্দোলন হওয়া দরকার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে নামাজের কথা যতবার বলেছেন, জিহাদের কথা তার চাইতে কয়েক গুণ বেশি আয়াতে বলেছেন। এবং যেটাকে ইসলামের সর্বোচ্চ চূড়া বলা হয়েছে সুবহানাল্লাহ, সেটার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান একজন উল্লেখ করলেন সংসদে দাঁড়িয়ে, জাতীয় পর্যায়ের একজন ব্যক্তি যিনি মেম্বার অফ পার্লামেন্ট, তিনি স্পষ্টভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন। এখানে আমাদের কোনো টু শব্দ নেই। অথচ আমাদের জেনে রাখা দরকার যে রাসূলের দাম বেশি কেন আল কোরআনের কারণে, রাসূল এত দামি রসুল কেন, কেননা আল কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে। আল কোরআন সরাসরি আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা।
আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন আল্লাহ তাআলার কালাম, এটি সৃষ্ট নয়। তো জিহাদ কে কেউ যদি প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, কোরআনে শত শত আয়াতকে অস্বীকার করা হয়। রাসূল শব্দের অর্থ তো বার্তা বাহক, রাসূল যে বার্তাগুলো পৌঁছে দিয়েছেন সে বার্তাগুলোকে যদি অস্বীকার করে, প্রকারান্তরে সে রাসূলকে অস্বীকার করল। সে বার্তাগুলোকে যদি কেউ স্তব্ধ করে দিতে চায়, সে তো প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াকে স্তব্ধ করে দিতে চায়। তো রাসূলের মূল যে মিশন সেটা হলো রিসালাত, পৌঁছে দেওয়া। রাসূল যে সকল বিধানগুলো পৌঁছে দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র বিধান হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জিহাদ করা। এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, তাদের মধ্যে যারা নিহত হবে তাদেরকে জান্নাতে জান্নাতের ব্যাপারে সার্টিফাই করেছেন। যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে নিহত হয়, এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলবে না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ইনদা রব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয়। বরং বলা হয়েছে বলে তাহসাবান্না, কিছুতেই তাদেরকে মৃত ধারণাও করবা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিহাদ করতে বলেছেন, এবং আরো আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, হে নবী, জিহাদের ময়দানে যখন আপনি নিক্ষেপ করেন তখন আপনি নিক্ষেপ করেন না, স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন তোমরা যখন তাদেরকে হত্যা করো, তোমরা যখন তাদের বিরুদ্ধে লড়াই করো, তখন তোমরা করো না, বরং আমি আল্লাহ নিজে করি। সুবহানাল্লাহ। অথচ নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তোমরা যখন নামাজ পড়ো তখন আমি আল্লাহ নিজে নামাজ পড়ি। রোজার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই তোমরা যখন রোজা রাখো আমি আল্লাহ নিজে রোজা রাখি। হজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই তোমরা যখন হজ করো তখন আমি আল্লাহ হজ করি। বরং জিহাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তোমরা যখন শত্রুর বিরুদ্ধে লড়াই করো তখন প্রকৃতপক্ষে আমি আল্লাহ নিজে লড়াই করি। জিহাদের জন্য যখন মুসলমানরা বায়াত হয়েছে রাসূলের হাতে হাত দিয়ে, আল্লাহ তাআলা বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমার হাত রয়েছে। এজন্য জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে সে কেমন যেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্ত্রাসী বলল। জিহাদকে কেউ যদি জঙ্গিবাদ বলে, মুজাহিদিনদের জঙ্গি বলে, কেমন যেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে জঙ্গি বলল। তো আমাদের রাসূলের প্রতি যতটা প্রেম থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সিফাতগুলোর প্রতি তার চেয়ে বেশি প্রেম এবং ভালোবাসা থাকা দরকার। কারণ রাসূলকে ভালোবাসি কেন, তিনি আল্লাহর রসুল, এ কারণে রাসূল আল্লাহর রসুল, আল্লাহর বার্তাবাহক, এ কারণে রাসূলকে ভালোবাসি। আল্লাহর বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি মেসেঞ্জার। তো মেসেঞ্জারকে যদি ভালোবাসি তাহলে মেসেজকে তো আরো বেশি করে ভালোবাসতে হবে। কেননা মেসেজ যত গুরুত্বপূর্ণ হয় মেসেঞ্জার তত বেশি গুরুত্বপূর্ণ হয়, মেসেজের কারণে মেসেঞ্জারের গুরুত্ব বাড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার, আর সেই মেসেজ হলো আল কোরআন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো মুজিজা আল্লাহ তাআলা নাযিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। তো জিহাদকে অস্বীকার করার মাধ্যমে সেই কোরআনকে অস্বীকার করা হচ্ছে। এই জন্য আমি মনে করি যে বক্তব্যটি দেওয়া হয়েছে এটি সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা হয়েছে, কোরআনের বিরোধিতা হয়েছে, এবং রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা হয়েছে। তো আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটু কথা বলি, আমাদের রাষ্ট্রীয় সংবিধানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আবু জেহেলের রাষ্ট্রীয় যে সংবিধান ছিল সেখানেও কিন্তু বিসমিল্লাহ ছিল। আবু জেহেল যখন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী এবং তার সহযোগীদের বিরুদ্ধে বয়কটে ডাক দিল, মক্কার সকল গোত্রগুলো একমাত্র বনু হাশেম ছাড়া সকল গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করলো,
এবং রাসূলকে তার অনুসারীদেরকে তার সহযোগীদেরকে বয়কট করার জন্য একটি সংবিধান রচনা করলো। সেই সংবিধান কিন্তু শুরু করেছিল বিসমিকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে শুরু করছে এই কথা দিয়ে। তো পরবর্তীতে দেখা গেছে তাদের সংবিধানের ভিতরে যেই চুক্তিপত্রগুলো ছিল আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, চুক্তিগুলো উইপোকায় খেয়ে ফেলেছে, শুধু বিসমিল্লাহই বাকি ছিল। এজন্য আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের মাধ্যমে অথবা আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে, মুজাহিদিনদের মাধ্যমে এই রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলামকেই বহাল রাখবেন এবং যত কুফরি ধারাগুলো আছে সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিবেন।